جون تانلي نتيجة سال ماري شرانغ شالو بانداني بيشين تي هايون يوغا شال بلاي جاكا NSRCC ني بخاك تي آر ثانغي مانزوكي كيا حاسيني مونتري أوكرا دكتور مانيك شاها بنا كاريبو مانزاكا بي جي بي حاسي كاسكو راجي بطا چاريا لوجي مانزاكا بي جي بي ني كوبون أدنغ رو بانداوو جدا جدا موتاني بسا بسا سرائي رو يوغا فنوغ لكيا بروني لوجي ياك تال باكشا انكا حاسيني مونتري أوكرا دكتور مانيك شاها كوبي كوبون أدنغ رو আমরা জানি একটু আগে আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে কৃতিত্ব আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কারণ ওনার আহ্বানে সাড়া দিয়ে যখন রাষ্ট্রসংঘে উনি বললেন যে যোগ আমাদের প্রতিটি দেশ করা উচিত তখন সেই 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করা হয় প্রথমত অনেক দেশ বিশেষ করে কিছু মুসলিম কান্ট্রিতে তারা এটাকে অ্যাকসেপ্ট করছিল না বুঝতে পারছিল না এটা অনেকটা রিলিজিয়াস ঢঙে ওনারা ভাবছিলেন কিন্তু পরবর্তী সময়ে ওনারাও কিন্তু এই আন্তর্জাতিক দিবস উদযাপন করছে সারা বিশ্বে আজকে সেই আন্তর্জাতিক যে যোগা দিবস সেটা পালন হচ্ছে আমরাও এখানে পালন করছি শুধু স্টেটে না ডিস্ট্রিক্টে এবং আমাদের সাব ডিভিশনাল লেভেলে এবং আরও নিচে স্তরে সমস্ত জায়গায় যোগা দিবস পালন করছি যোগা এটা এক্সারসাইজ নয় আমরা অনেক সময় মনে করি এটা একটা ব্যায়াম কিন্তু আমাদের ভারতীয় যে ঐতিহ্য এবং তার যে সংস্কৃতি এবং পরম্পরা সেটা বহুদিন ধরে চলে আসছিল এবং তার সম্পর্কে কিন্তু আমরা আস্তে আস্তে করে ভুলে যাচ্ছিলাম 200 বছরের যে বিদেশি শাসন আমাদের এখানে হয়েছে এবং বারবার ভারতকে যেভাবে বিদেশিরা আক্রমণ করেছে এবং শাসন করেছে তাতে করে আমাদের ঐতিহ্যকে আমরা হারিয়ে বসেছি সেই ঐতিহ্যকে ফিরিয়ে এনেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই যোগার মাধ্যমে আমরা নিজেকে চিনতে পারি আমরা কিন্তু যেটা আমি বলছিলাম যে একটা ব্যায়াম না এর মাধ্যমে হু অ্যাম আই হু আর ইউ কে সেই বিষয়টা কিন্তু যোগার মাধ্যম আমাদের এটা ভারতীয় যে আমাদের এটা একটা ফিলোসফি আমরা অনেকে জানি না এটা শুধু ব্যায়াম না সেই ফিলোসফির মাধ্যমে আমরা এই যোগার মাধ্যমে শরীর মন দুটোকে একসাথে করে দেয় আধ্যাত্মিক চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসে আমাদের ভিতর থেকে এটা যে মানুষের প্রতি একজন মানুষের কি দায়িত্ব সেই সম্পর্কে সচেতনতা ডেভেলপ করে এর থেকে শুধু যোগব্যায়াম করাতে আরও কয়েকটা বিশেষ যে সুবিধা সেটা হচ্ছে রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারি আমরা জানি অর্থনীতিকালি আমাদের অনেক সময় অনেক সমস্যা আছে তার থেকে আমরা যদি যোগব্যায়াম যদি প্রতিনিয়ত আমরা করি আমাদের ব্লাড সার্কুলেশনও বাড়ে যারা ছোটো ছোটো আমাদের স্টুডেন্টরা এখানে আছে তাদেরকে বলবো এতে করে মস্তিষ্কেরও বিকাশ হবে পড়াশোনায় মন বসে এবং শরীর ফিট থাকে ফিট থাকলে আমাদের শরীর যদি ফিট থাকে তাহলে আমাদের রাজ্যও ফিট থাকবে না কারণ আমাদের যে হিউম্যান রিসোর্স তারা যদি ফিট থাকে তাহলে রাজ্যও ফিট থাকবে রাজ্য ফিট থাকলে দেশও ফিট থাকে এবং আগামী দিন আমাদের প্রধানমন্ত্রীজি বারবার যেটা বলেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত আর আমাদের আমরা রাজ্যে আমরা বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা সম্ভব হবে আজকের এই 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই যে আজকে 21শে জুন আমরা বিশ্ব যোগ দিবস হিসাবে আমরা এই দিনটিকে উদযাপন করছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি এই দিনটিকে বিশ্ব যোগা দিবস হিসাবে উদযাপন করার আহ্বান করেছিল এবং প্রায় প্রতিটি দেশ আমাদের প্রধানমন্ত্রীর সেই আহ্বানে সাড়া দিয়ে আজকে সারা বিশ্বে এই যোগা দিবসটাকে উদযাপন করছে তো আমি ধন্যবাদ জানাই এই যোগার মাধ্যমেই আমরা রোগ নিরাময় থেকে শুরু করে আমাদের আগামী প্রজন্মকে নূতন দিশা দেখানোর জন্য
এই বিশ্ব যোগা দিবসে আমরা সবাই সমবেত হয়েছি। আমি কথা না বাড়িয়ে আমি আবারও আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই যোগা দিবসে অংশগ্রহণ করার জন্য। স্বর্ণকমলে এঙ্গে তাবুক উদয়পুরী সেন্ট্রাল রোড নরগ্নবাগী কতাল সরু খুলবিত পান্ডাংখা ফাইনাই 28 জুন তিবুতঙ্গ কবাং কাহাম সকাত ও পান্দানি বাগিচিং যতন তংনাই নরগ্নি ডগিও যতন নখলুংখা স্বর্ণকমল জুয়েলার্স নি এঙ্গে তাবুক উদয়পুর কতাল সরুম খুলব জং নাই তঙ্গ আবহাওয়া হংখা স্বর্ণ বর্ষা 28 জুন নিসিমি 17 জুলাই জরাতে তংনাই হংখে অ জরা কাহামনি পান্ডাও নরংনি লগিও তংনাই আং যতন নলাম সবো হামবাই।